শুধু 12ই রবিউল আউয়াল একদিন ঈদ আজম পালন করেন নেই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাহুমের 365 দিন 24 ঘন্টা প্রতি নিঃশ্বাস হয়েছিল ঈদ আজমের মিশন। সবাই মানি ভাই বোন, সবাইকে ঈদ আজমের মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার সীমাহীন অশেষ শুকরিয়া, যে শুকরিয়া কোনো কিছুর বিনিময়ে, শাহাদাতের বিনিময়েও আদায় করা সম্ভব নয়, যে তিনি আমাদেরকে তার নূর, তার জাতে পাকের নূর, তার রেসালাত, তার সংযোগ, তাকে পাওয়ার ঠিকানা, তার পরম মাহবুব, তার প্রেম, তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে দান করেছেন। তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শুকরিয়া পাওয়ার ঈদে আজম দান করেছেন, ঈদে আজম দান করা মানেই ঈমান দান করা, দ্বীন দান করা, কোরআনে পাক দান করা, নাজাতের পর দান করা, খেলাফত দান করা, ইসলামিয়াত দান করা, দোজাহানের সকল ধ্বংস থেকে, বিনাশ থেকে উদ্ধার করা, সকল বিনাশী অপাশক্তি, সকল বাতিল থেকে আমাদেরকে মুক্তির উৎস, মুক্তির কেন্দ্র দান করা। আল্লাহ তাআলার শুকরিয়া, তিনি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছেন আমাদেরকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে দান করেছেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুকরিয়া, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দান করেছেন স্বয়ং আল্লাহকে। ঠিক, আমরা আল্লাহ তাআলাকে কোথায় পাব? আল্লাহ তাআলাকে পেতেই হবে, আল্লাহ তাআলাকে না পেলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাআলাকে পাওয়ার একমাত্র মূল কেন্দ্র, একমাত্র মূল ঠিকানা, একমাত্র মহা সেন্টার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পেল, সে আল্লাহ তাআলাকেই পেয়ে গেল, সে নিজেকেই পেয়ে গেল। আর যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারালো, পেল না, চিনল না, সে আল্লাহ তাআলাকেও পাবে না, নিজেকেও পাবে না, সে মিথ্যার অন্ধকারে থাকবে, কুফরের অন্ধকারে থাকবে, জাহান্নামের অন্ধকারে থাকবে, সে দোজাহানে ধ্বংস হয়ে যাবে। আমাদের অশেষ শুকরিয়া আমাদের সকল নবী রাসূলুল্লাহ সাল্লামের প্রতি, যারা যুগে যুগে কালে কালে সব মানুষকে আল্লাহকে পাওয়ার মূল ঠিকানা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনিয়েছেন। সকল নবী রাসূল আলাইহিস সালামের মিশনেই ছিল আল্লাহ তাআলার উদ্দেশ্যে প্রেরণীদেরকে চিনানো, তাদের মাধ্যমে প্রেরণী পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া। হাশরের ময়দানেও তাই হবে, মানুষ যখন মুক্তির জন্য, নাজাতের জন্য সকল নবী রাসূল আলাইহিস সালামের কাছে ধর্ণা দিবেন, সকল নবী রাসূল আলাইহিস সালাম ধাপে ধাপে, একে একে, শেষ পর্যন্ত আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের অশেষ শুকরিয়া আজকের এই মোবারক উপলক্ষে আমাদের প্রাণপ্রিয় আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহামান্য খলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের অনুসারী আমাদের হকের আইমায়ে কেরাম, আমাদের শুহাদায়ে কেরাম, আমাদের আউলিয়ায়ে কেরাম, আমাদের মুমিন মুজাহিদিন, যারা সীমাহীন ত্যাগের বিনিময়ে আমাদের মন মগজের চিন্তা চেতনার আবরণ দূর করে আমাদেরকে সকল বাতেল জালেম অপশক্তির বাধা থেকে মুক্ত করে, এই বাধা প্রণবীকে চিনতে না দেওয়ার বাধা, আল্লাহ তালার হইতে না দেওয়ার বাধা, সত্যের দিকে এগিয়ে যেতে না দেওয়ার যে বাধা, এই বাধা থেকে সীমাহীন প্রতিরোধ মোকাবেলা করে আমাদেরকে প্রণবীকে চিনিয়েছেন, প্রণবীর করেছেন,
আমাদেরকে ঈদে আজম দান করেছেন। ঈদে আজম দান বলতে সবকিছু বোঝায়, সবকিছু কলেমা করণে পাক দিন, আর কলেমা করণে পাক দিন সবকিছুর উৎস। রেসালাতকে পেলেই কলেমা করণে পাক দিন সবই পাওয়া যাবে। আর যে ব্যক্তি রেসালাতকে পায়নি সে কলেমা পড়লেও কলেমা হবে না, কলেমার নূর হবে না, কলেমার সম্বন্ধ বন্ধন সংযোগ পাবে না, কলেমার হাকিকত বুঝবে না। রেসালাত ইলাহিকে ইমান সম্মত ভাবে না চিনলে ইসলাম বললেও ইসলাম হবে না, প্রাণহীন এক শব্দ হবে, একটা বিকৃতি হবে, একটা অন্ধকার হবে, উপরে ইসলামের লেভেল হবে কিন্তু ইসলাম হবে না। মুসলিম দাবি অসার এবং মিথ্যা ধোকা প্রতারণা হয়ে দাঁড়াবে। যাই দাবি করুক, কোরআনে পাকের তফসির করুক, কোরআনে পাক পাবে না, ঈমান এলেম পাবে না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন কোরআনে পাক পড়ে একটা শ্রেণী পদভ্রষ্ট হবে, এরপরে আল্লাহ তাআলা বলেছেন পথ প্রাপ্ত হবে। এই পথ প্রাপ্ত হওয়ার শর্ত আছে, আবিধানিক ভাবে কোরআনে পাক পড়লে, ইমানহীন ভাবে কোরআনে পাক পড়লে, প্রাণের ঊর্ধ্বে প্রণবীকে ভালোবাসা যদি না থাকে, প্রণবীকে যদি আল্লাহর নূর হিসেবে না চিনে, সেই নূর যদি লাভ না করে, আল্লাহ তাআলা বলেছেন ইউদিল্লু বিহি কাসির ওয়া ইয়াহদি বিহি কাসির, যে কোরআনে পাক পড়ে অনেক মানুষ পথভ্রষ্ট হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের শুরুতেই বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, যে কোরআন তাদেরকে পথ দিবে যারা এই মুত্তাকিনদের ব্যাখ্যা। আল্লাহ তাআলা প্রথম যা করেছেন সেটা হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, যারা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকে মুক্ত, যারা হাকিকতে বিশ্বাস করে। ইউমিনুনা বিল গায়ব মানে ইমানের দৃষ্টি, হাকিকতের দৃষ্টি, জাহেরের দৃষ্টি নয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভাগমনের পর সীমাহীনভাবে প্রতিরোধ যেন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে না পারে, প্রণীব পর্যন্ত পৌঁছায়, আল্লাহ পর্যন্ত পৌঁছা, নিজের মানবিক সত্তা, মানবিক অস্তিত্ব, মানব সত্তা লাভ করা, চরম বস্তুবাদের আধারে, ইয়ামে জাহেলের চরম বস্তুবাদের আধারে সমস্ত মানুষ পৃথিবীব্যাপী নিমজ্জিত ছিল, সারা দুনিয়ার মানুষ সীমাহীন অন্ধকারে ছিল, তখনও ধর্মের নামে বিভিন্ন অধর্ম ছিল, বস্তুবাদের শাখা প্রশাখা হিসেবে বিভিন্ন ধর্ম ছিল, সরাসরি বস্তুবাদ ছিল, বস্তুবাদের বিভিন্ন শাখা প্রশাখা, গোত্রবাদী জাতীয়তাবাদ, লিঙ্গবাদী জাতীয়তাবাদ, বর্ণবাদী জাতীয়তাবাদ, আরো বহু রকমের জাতীয়তাবাদের অন্ধকার বিষাক্ত শাখা প্রশাখা ছিল। এই সকল আধার থেকে মুক্তির শুভাগমন ঈদে আজম কলেমার এই মহাবিপ্লব, আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধ সম্পর্কের এই মহাবিপ্লব, সকল অবিচার জুলুম শোষণ পাশবতা বর্বরতা থেকে দুজাহানে জীবনকে ধ্বংসকারী সকল সকল অপশক্তি থেকে মুক্তির মহাবিপ্লব ঈদে আজম। কিন্তু বস্তুবাদের আধারে মন মগজ নিবজ্জিত থাকার কারণে তখনও প্রণবীকে পেয়েও চিনা অত সহজ ছিল না। সীমাহীন ত্যাগের বিনিময়ে আমাদের যারা ইসলাম শুরুতে যারা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবুল করেছেন, শুরুতে যারা প্রণবীর নূরে আলোকিত হয়েছেন, তারা সীমাহীন ত্যাগের বিনিময়ে পরবর্তীদেরকে চিনিয়েছেন, মন মগজের আবরণ দূর করেছেন, এরপরেও অনেকে চিনতে পারেনি, প্রণবীকে পেয়েও পায়নি, এরকম মানুষও তখনও ছিল। এমনকি এক পর্যায়ে ফতে মক্কার পর ইসলাম বাহ্যিকভাবে গ্রহণ দেখিয়েও ইসলাম পায়নি, প্রণবীকে মুখে রাসুল উচ্চারণ করেও রাসালাতের হাকিকত বুঝেনি, রাসালাত সম্মত আচরণ করেনি, রাসালাত সম্মত ভাবে ইমান আনেনি, যেভাবে উৎসর্গীকৃত হওয়া উচিত সেভাবে উৎসর্গীকৃত হয়নি। তাই ঈদে আজম বলতে প্রথম প্রণবীকে ইমান সম্মত ভাবে চেনা, প্রণবীর মধ্যেই যে আল্লাহ তাআলা সেটা বুঝতে পারা, আল্লাহ থেকে আলাদা করে না দেখা, প্রণবীর প্রেমে উৎসর্গীকৃত হয়ে ঈদে আজমের শুভাগমনের যে প্রণবীর দেওয়া আমানত, সেই কলেমা কোরআন আল করিম দিন খেলাফত ইনসানিয়াত তা কায়েম করা,
এবং এর বিপরীত যে ধারা, কলেমার বিপরীত যে চেতনা, ইমানের বিপরীত যে বিভিন্ন প্রকার কুফরের অন্ধকার, খালাফতের বিপরীত যে মুলুকিয়ত এবং বিভিন্ন জুলুমের কাঠামো, সবকিছু থেকে মানবাত্মাকে মুক্ত করা, জীবনকে মুক্ত করা, জগৎকে মুক্ত করার এক মহা মিশন ঈদে আজম। সেই মিশন শেষ হয়নি, সেই মিশন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মধ্যে দিয়ে শুরু, সেটা কেয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হবে, থাকতে হবে, আর না হলে সব মানুষ ধ্বংস হয়ে যাবে। আমাদের মহান মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈদ আজম পেয়েছেন, মানে প্রণবীকে পেয়েছেন, কলেমা পেয়েছেন, ইসলাম পেয়েছেন এবং সেটাকে কায়েম করেছেন। আর তা এত সহজ ছিল না, প্রাকৃতিক সূর্যের উদয় প্রাকৃতিক ভাবে আল্লাহ তাআলার বিধান হয়ে যায়, কিন্তু সত্যের সূর্যের উদয়, জ্ঞানের সূর্যের উদয়, ইমানি বিবেকের সূর্যের উদয়, মানব সত্তার সূর্যোদয়, জীবনের পরিচিতি, জীবনের যে দৃষ্টি, তা অত সহজ নয়। খেলাফতের সূর্যোদয়, ইনসানিয়াতের সূর্যোদয় অত সহজ নয়। বিপরীত শক্তি তখনও কার্যকর ছিল এবং প্রবল ভাবে ঈদে আজম পাওয়া থেকে, তথা প্রণীদেরকে পাওয়া থেকে, নিজেকে পাওয়া থেকে, সত্য থেকে বিচ্ছিন্ন রাখার জন্য চেষ্টা করেছে, সত্যকে আড়াল করার সীমাহীন চেষ্টা করেছে এবং সবকিছুকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নামের যে মূল জামাত ফতে মক্কার পূর্বের যে আসল সাহাবায়ে কেরাম, প্রকৃত সাহাবায়ে কেরাম, মূল সাহাবায়ে কেরাম, যাদের সাথে আল্লাহ তাআলা অন্য কাউকে তুলনা করতে নিষেধ করেছেন, যারা সম্পূর্ণভাবে উৎসর্গীকৃত, এই জন্য ঈদে আজম বলতেও প্রণবীকে পাওয়া, প্রণবীকে চিনা, প্রথমত প্রণবীকে চিনা, প্রণবীকে পাওয়া, প্রণবের হয়ে যাওয়া, আর প্রণবের হয়ে যাওয়া মানে আল্লাহ তাআলার হয়ে যাওয়া, আর সেই হয়ে যাবার যে দায়িত্ব হককে কায়েম করা, বাতালকে উৎখাত করা, আত্মা এবং জীবন থেকে, জগৎ থেকে বাতালকে উৎখাত করা, আত্মা এবং জগৎ, জীবনকে এবং জগৎকে ঈদে আজমের আলোকে, ঈদে আজমের নুনে মুনাওয়ার করা। ঈদে আজমের নূরের বিভিন্ন অধ্যায় আছে, প্রথমত ইমান, এরপর অন্যান্য অনেক বিষয় এবং সর্বনিম্ন যেটা ছাড়া অস্তিত্ব থাকে না সেটা হলো ইনসানিয়াত, ইনসানি ওজুদ। আমাদের মহান মকবুল সাহাবায়ে কেরাম সবকিছুর ঊর্ধ্বে প্রণবীর প্রেম, প্রণবীর প্রেম যদি সবকিছুর ঊর্ধ্বে না যায়, প্রণবীর জন্য যদি জীবন উৎসর্গীকৃত না হয়, আর প্রণবীর প্রেমে উৎসর্গীকৃত হওয়া মানেই আল্লাহ তাআলার নামে উৎসর্গীকৃত হওয়া, তাহলে আসলে প্রণবীকে চিনা হলো না, প্রণবীকে পাওয়া হলো না, জীবন অন্ধকারে রয়ে গেল এবং জীবন ঈদে আজমের মিশনে পরিণত হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুধু বারোই রবিউল আউয়াল একদিন ঈদে আজম পালন করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের 365 দিন 24 ঘন্টা প্রতি নিঃশ্বাস হয়েছিল ঈদে আজমের মিশন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের যে লক্ষ্য উদ্দেশ্য, প্রথম লক্ষ্য উদ্দেশ্য অবশ্যই ইমান, প্রণবীকে চিনা, প্রণবীকে চিনার নূরের মাধ্যমে আল্লাহ তাআলাকে চিনা, নিজেকে চিনা, হক বাতিল চিনা, জীবনের লক্ষ্য উদ্দেশ্য উপলব্ধি করা, দিনে হক দিনে বাতিল বুঝা, জীবনের গন্তব্য আল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পেতেই হবে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য, জীবনের গন্তব্য এবং পৃথিবীতে জীবনের যে প্রতি মুহূর্তের দায়িত্ব, আমরা কেন এসেছি, আমাদের মূল দায়িত্ব কি, আমরা উপকরণকে যদি মূল মনে করে ফেলি সেটা তো ভুল, মূলকে যদি উপকরণ, সহযোগী, অপশনাল সাবজেক্ট বানিয়ে ফেলি সেটাও ভুল, তাহলে বুঝতে হবে আমরা আসলে প্রণবীকে চিনিনি, আমরা ঈদে আজম পাইনি। তখনও অনেকেই প্রণবীকে পেয়েও পায়নি, ইসলাম পেয়েও পায়নি, ডাইরেক্ট বিরোধিতা যারা করেছে তারা যেমন পায়নি, আবার অনেকে সরাসরি বিরোধিতা না করেও, বাহ্যিক ইসলাম কবুল করে অনেকে প্রণবীকে পায়নি, ইসলামকে পায়নি, যেভাবে কি প্রণবীকে ইমান সম্মত ভাবে দেখতে হবে সেভাবে উপলব্ধি করেনি, জাহেরি ভাবে দেখেছে, আমরা সেটার পরিচয় পাই পরবর্তীকালে।
জনবের যে নূর, কলমার যে নূর, তাওহীদের সালাত ভিত্তিক যে সত্তা, যে চেতনা, যে বৃষ্টি, যে আলো, যা ব্যক্তি রেখে আত্মা ভিত্তিক তাওহীদ ভিত্তিক যে আত্মা সত্তা আত্মা চেতনা, এটাই কলমার চেতনা। যদি তাওহীদের সালাত ভিত্তিক আত্মা সত্তা চেতনা বৃষ্টি না হয়, যদি এর বিপরীত নাস্তিকতাবাদী, বস্তুবাদী, জাতীয়তাবাদী, গোত্রবাদী অন্য কোনো চেতনায় আমি কায়েম আমরা সত্যি, তাহলে বুঝতে হবে আমরা কালেমা পাইনি, প্রেমিকে পাইনি, আল্লাহ তাআলাকে পাইনি, আমরা ইসলাম পাইনি, আমরা কোরআনে পাক পাইনি, আমরা জীবন পাইনি, আমরা মানুষ হইনি, সেটা তখনও ছিল, সেটা এখনো আছে। এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কালেমাকে কালেমার সাথে মিশে গেছেন, প্রেমের প্রেমে উচ্ছল হওয়ার মাধ্যমে কালেমার সাথে মিশে যাওয়া যায়। কালেমার ভিত্তিতে আত্মা হতে হবে, থাকবে বিভিন্ন অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় একটা থেকে একটা অবিচ্ছিন্ন, কোন অধ্যায় আলাদা ভাবে নয়। কিন্তু আমরা পরবর্তীকালে দেখি সাহাবায়ে কেরাম ইদি আজমের বিজয়, ইদি আজম কায়েম করলেন, ইদি আজম বিজয়ী হলো, ইদি আজমের বিপরীত শক্তি তথা কলেমা দিন খেলাফতের ইনসানিয়াতের বিপরীত শক্তি উৎখাত হলো, আত্মা আলোকিত হলো, জীবন আলোকিত হলো, জগৎ আলোকিত হলো। কিন্তু কলেমার বিপরীত শক্তি, বিপরীত শত্রুরা বসে থাকেনি, তারা কিভাবে আবার ইদি আজমের যে লক্ষ্য উদ্দেশ্য সাফল্য, ইদি আজমের যে বিপ্লব, তা আবার নস্যাত করে, উৎখাত করে আবার আইয়ামে জাহেলিয়াতের প্রতি বিপ্লব সংগঠিত করবে? সে চক্রান্তে তারা ভিন্নভাবে নামলো, সরাসরি যখন তারা ব্যর্থ হলো, তারা ইসলামের নামেই আসলো, ইসলামের নামেই কলেমা উচ্চারণ করেই, নামাজ পড়েই, বাহ্যিক সকল আমল দেখিও ইদি আজমের মূল দান কলেমা। কলেমা আত্মা থেকে উচ্ছেদ করলো, কলেমার চেতনা উচ্ছেদ করলো, যে কলেমার তাওহীদ রিসালাত ভিত্তিক আত্মসত্তা জীবন চেতনা বৃষ্টির বিপরীতে আবার বস্তুবাদী চেতনা কায়েম করলো। উমাইয়া গোত্রবাদী চেতনা বস্তুবাদী চেতনার একটা শাখা, উমাইয়া গোত্রবাদী চেতনা আইয়ামে জাহেলিয়াতের একটা শাখা, উপরে ইসলামের লেভেল, ভিতরে মূলত ইদি আজমের বিপরীত, তাওহীদ রিসালাতের বিপরীত। ইদি আজমের বিপরীত মানে তাওহীদ রিসালাতের বিপরীত, জীবনের বিপরীত, অস্তিত্বের বিপরীত, কুরআন আল করিম হাদিস শরীফের সবকিছুর বিপরীত। বাহ্যিক ভাবে নামাজ রোজা হজ যাকাত দেখানো হলো, কিন্তু প্রাণ কেড়ে নিল, কলেমা কেড়ে নিল, আর তাওহীদ রিসালাত ভিত্তিক যে অস্তিত্ব সত্তা, সেটার বিপরীতে বস্তুবাদী গোত্রবাদী চেতনা কায়েম করা হলো। এখানেই কলেমা থেকে, দিন থেকে, ইদি আজমের সকল আলো থেকে বিচ্ছিন্নতা, সকল আলো হারিয়ে আবার অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়া, আবার মিনান নূরে ইলা জুলুমাতে চলে আসা। আইয়ামে জাহালিয়াতের জুলুমাত থেকে নূর এসেছিল, মিনা জুলুমাতে ইলা নূর, ইদি আজম, আবার এর বিপরীতে পরবর্তী প্রতি বিপ্লব মিনা নূরে ইলা জুলুমাত। আর এই জুলুমাত থেকে বাঁচানোর জন্য কুফরের জুলুমাত, মুলকিয়তের জুলুমাত, জুলুমের জুলুমাত, জেহালাতের জুলুমাত, ইদি আজমের সবকিছু বাহ্যিকভাবে আবার উৎখাত হয়ে গেল। কিন্তু মুমিনরা আত্মায় ধরে রাখলেন, এবং আমাদের প্রাণের ইমাম, আমাদের আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খলিফাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যারা ছিলেন, এবং পরবর্তী তাবেইন মুমিনরা যারা ছিলেন, তারা প্রতিরোধ করলেন। তার সর্বোচ্চ জ্বলন্ত প্রতিরোধ হচ্ছে কারবালার মহান শাহাদাত, কলেমার চেতনাকে ধরে রাখার জন্য, কলেমার আত্মা, কলেমার জীবন, কলেমার রাষ্ট্র ব্যবস্থা, কলেমার বিশ্ব ব্যবস্থা, কলেমার যে আত্মার জীবনের যে কাঠামো, সেটাকে ধরে রাখা যে সংগ্রাম, কলেমার বিপরীত আইয়ামে জাহেলিয়াতের সেই গোত্রবাদী, সেই বস্তুবাদী ধারা, মুলুকিয়তি ধারা, সেই ধারা থেকে আত্মাকে, জীবনকে, জগৎকে রক্ষা করার জন্য ইদি আজমের আলোর ধারার যে প্রবাহ, সেই প্রবাহকে যুগ থেকে যুগান্তরে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য, প্রবাহ রক্ষা করার জন্য, প্রবাহ ধারা জারি রাখার জন্য আমাদের যে সত্যের সূর্য, কলেমার সূর্য,
ঈদে আজমের যে মহাসূর্যের আবার পুনরুদয়, সেটা হচ্ছে মহা কারবালার মহান শাহাদা। আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলাহুম এবং তাদের সাথী সহযোগীরা সীমাহীন প্রতিরোধের মধ্যে বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের ঈদে আজমের নূরের ধারাকে বাঁচিয়ে রাখলেন, আমাদের কাছে পৌঁছিয়ে দিলেন, আমাদেরকে এই দিশা এই আলো দান করলেন যে কোন কোন কিছুর বিনিময়ে বা কোন অবস্থাতেই ঈদে আজম হারিও না, আল্লাহ আল্লাহর হাবিবকে হারিয়ে ফেলিও না, কলেমা হারিয়ে ফেলিও না, খেলাফতের বিপরীত শক্তি মেনে নিও না, কলেমার বিপরীত চেতনা মেনে নিও না, জীবনের সাফল্য কলেমার বিপরীত শক্তি তাওহীদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত শক্তি যেন আমাদের আত্মার উপর জীবনের উপরে জগতের উপরে কোনোদিন কায়েম হতে না পারে, গালেব হতে না পারে, আমাদেরকে যেন দখল করতে না পারে, আমাদের অস্তিত্ব যেন আবার লুটে নিতে না পারে, প্রণবী থেকে যেন বিচ্ছিন্ন করতে না পারে। সংক্ষেপে হচ্ছে এটাই যে প্রণবী থেকে বিচ্ছিন্ন হওয়াই সত্যিকারের ধ্বংস। প্রণবীর সাথে যুক্ত থাকা যে কোনো কিছুর বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে হলেও, দুনিয়ার সব কিছুর বিনিময়ে হলেও প্রণবীর সাথে যুক্ত থাকাই জীবনের বিজয় সাফল্য, আল্লাহর সাথে যুক্ত থাকা আল্লাহ আর প্রণবীকে হারানোর মতো ধ্বংস বিনাশ পরাজয় বিপর্যয় জীবন নষ্ট হয়ে যাওয়া শয়তানের দখলে চলে যাওয়া আবু জেহেলদের কাতারে চলে যাওয়া জাহান্নামে চলে যাওয়া এর চেয়ে বড় মর্মান্তিক ক্ষতি অপূরণীয় ক্ষতি যে ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হতে পারে না সেটা হচ্ছে প্রণবীকে হারিয়ে ফেলা। যে তুমি তোমার জীবন বস্তুর উর্ধ্বে নিজের